কাজল তোমাকে খাওয়াতে এলো না কেন? আমি তো এটাই বুঝতে পারছি না। ওকে তো আমি বাড়িতে কোথাও দেখতেও পেলাম না। দেখতে পাবি কোন চুলো থেকে? সে বাড়িতে আছে নাকি যে তাকে দেখতে পাবি? মানে সে গেল কোথায়? তার তো কোথাও যাওয়ার কথা নয়। আমি তো তার ভরসাতেই তোমাকে বাড়িতে রেখে গেছি, স্কুলে ছুটি নিইনি। তাহলে তুই তো স্কুলে গিয়েছিলি, তুই জানিনি কো তার তেনাদের ঘরে বোধ হয় কিছু একটা হয়েছে। হ্যাঁ, তেনাদের ঘরে কোথায় গো, কি হয়েছে? ওই 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 বদের ধাই আচ্ছিটা এসছে না? হ্যাঁ, আর কাজল রানী নীলকুমারের ঘরে বোধ হয় জিনিসপত্র গুছুচ্ছিল। হ্যাঁ, সেই সময় আচ্ছি আর বাঁকামুখি ও ঘরে ঢুকেছে, ঢুকে বোধ হয় ওকে খাপ খাপ কথা বলেছে। হ্যাঁ, আর তারপরে দেখি কাজল রানী এমন করে ঘট 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 করে বেরিয়ে চলে যাচ্ছে। আমি ডাকছি, ও কাজল রানী, ও কাজল রানী, হেতায় কোথায় যাচ্ছিল? আমাকে বলছে, রাঙা পিচি তুমি খাই খাই করে নাও, আমার একটা জরুরি কাজ আছে, আমি আমি বিকেলের মধ্যে আসছি। বলে কোন চুলে গেল কে জানে, এখন তো এবারে সবারই খুব পানম্বা হয়েছে। হ্যাঁ, না না পারি, সবাইকে ভুল বোঝো, কাজলকে ভুল বোঝো না। তোমার মনে আছে ও কদিন আগে একটা কথা বলেছিল? কি কথা? বলেছিল যে বর্দির হারানো সম্মান ও আবার ফিরিয়ে দেবে। আমার মনে হয় সে ব্যাপারেই ও কোথাও গেছে। তাহলে এই কথাটা আমাকে বলে যেতে কি হয়েছিল? আমি যেটা পিচি ছাচুরি হয়ে মাঝে মাঝে চেয়ে ভুলেই যায়, কোনো মান্যই করে নাকো। হ্যাঁ বটেই তো, খুব বড় ভুল করে ফেলেছে তো কাজল। একবার মেয়েটা ফিরে আসুক, আমি ওকে এমন বকবো না, ওকে বুঝিয়ে দেবো সব কথা। চলো এবার লক্ষ্মী মেয়ের মতো আমরা খেয়ে নেবো। এটা ঠিক হলো তো? ঠিক আছে, আমিও চলে যাব। আমি হসপিটালে যাব, হসপিটাল থেকে আমি সোজা চলে যাব। যা যা যা, দূর হোক যা। ঠিক তো? হ্যাঁ ঠিক আছে, আমি চলে যাচ্ছি, যাচ্ছি তো চলে যাচ্ছি। এটা কি হচ্ছে? তুমি যদি আমার কথা না শুনো, আমি কেন তোমার কথা শুনবো? শুনি না না, যাবি নি কো হেতা আ আ হেতা। তাহলে তুমি খেয়ে নাও। মিনু, বাবু দিকে একটা ফোন করালো, আমার না বুকের মধ্যে তো খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, কতক্ষণ তার গলাখানা শুনিনি বল, তার না হয় আমার জন্য কষ্ট হয় না, কিন্তু আমার বুকের ভেতর তো হাঁচর পাচর করে। কেউ সেটা বুঝতে পারবে না, তুইও বুঝতে পারবি না। আমি যদি বড় বৌদিকে ফোন করি, তুমি খেয়ে নেবে তো? হুম।